বন্ধুরা, 2016 থেকে একটা কোম্পানি স্টার্ট হলো, চললো, 2024 এসে কোটি কোটি টাকা, 1000 কোটি টাকার জালিয়াতির একটা সন্ধান পাওয়া গেল, তবুও আরবিআই এর নোটিফিকেশন থেকে আর কিছু ভিডিও থেকে। বন্ধুরা, আরবিআই এর নোটিফিকেশনটা দেখার পরে আমরাও যখন ইউটিউব সার্চ করলাম, দেখলাম সত্যি এরকম একটা কোম্পানি রয়েছে যে রিচার্জের নাম করে, ক্যাশব্যাকের নাম করে সাধারণ পাবলিকের কাছ থেকে বিভিন্ন বাহানায় আপনাদের লোভ দেখিয়ে আর আপনারা সেই লোভে পড়ে 1000 কোটি টাকা এখন আর আপনারা ফিরে পাচ্ছেন না। এই নিয়ে আজকের ভিডিওটা। ভিডিওটা বেশি লম্বা করবো না, এই ভিডিওর একটা আপগ্রেডেড ভার্জন আমরা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো চ্যানেলের, আমাদের সেকেন্ড চ্যানেল আনকাট ফিনটেক, সেখানে আমরা আলোচনা করবো, কারণ ভিডিওটা লম্বা হবে, টোটাল ডিটেলস আলোচনা করতে হবে আনকাট ফিনটেক। এখানে শর্টের মধ্যে থেকে আরবিআই থেকে আমরা যা জানতে পারলাম আর আপনাদের কেন সাবধান থাকতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করবো। বন্ধুরা, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরবিআই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, আরবিআই কশনস পাবলিক এগেনস্ট প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আনঅথরাইজড এন্টিটিস। আরবিআই সাধারণ পাবলিককে সচেতন করছে বা সাবধানে থাকতে বলছে, পিপিআই প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট একটা আনঅথরাইজড এন্টিটি চালাচ্ছিল, যেটা এই নোটিফিকেশনে বলা নেই 2016 থেকে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। ইট হ্যাড কাম টু নোটিস দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্যাট টক চার্জ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড এন্টিটি এ কোম্পানি হ্যাভিং দ্য রেজিস্টার্ড অফিস হরিয়ানার কোনো একটা অফিস ইজ ইস্যুইং প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ওয়ালেটস থ্রু ইটস ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ অ্যাপ্লিকেশন টক চার্জ উইদাউট অবটেনিং দ্য রিকোয়ার্ড অথোরাইজেশন ফ্রম আরবিআই আন্ডার দ্য প্রভিশন অফ দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। আরবিআই এর যে 2007-এর পেমেন্ট আর সেটেলমেন্টের যে রুলস আর রেগুলেশন আছে সেটা না মেনে, তার কাছ থেকে কোনো অথোরাইজেশন না নিয়ে 2016 থেকে একটা কোম্পানি চলছে, আর তারা কিভাবে আপনাদেরকে অফার দিয়ে, আপনাদেরকে লোভ দেখিয়ে কিভাবে 1000 কোটি টাকা এখন আর ফেরত দিচ্ছে না বা ফেরত দিতে পারবেও না। এখানে দেখতে পাচ্ছেন আরবিআই 2 এপ্রিলে এই এন্টিটি টক চার্জকে একটা নোটিশ করেছিল যে 15 দিনের মধ্যে সমস্ত যে তার কাস্টমার সবাইকে পয়সা বা ওয়ালেটে যে ক্যাশব্যাকের প্রমিস করেছে সেটা ফেরত দেওয়ার কথা, কিন্তু এন্টিটির রিকোয়েস্ট অনুযায়ী 45 দিন টাইম দিয়েছে, সেই টাইমটা হচ্ছে 17 মে 2024 পর্যন্ত। আরবিআই নোটিশ আমরা এইটুকু বুঝতে পারছি, এটাকে ক্যাশব্যাক দেওয়ার নামে বিভিন্নভাবে দেবে বলে এখন আর দিতে পারছি। গুগলে যখন কি আমরা সার্চ করলাম টক চার্জ, তখন দেখলাম টক চার্জ কুপন কোড ক্যাশব্যাক অফার্স গিফট কার্ড, বুঝতে পাচ্ছেন। এরপরে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন পেমেন্ট আর রিচার্জ মোবাইল ডিটোয়েজ ইলেকট্রিসিটি ল্যান্ডলাইন গ্যাস ওয়াটার গিফট কার্ড। এরপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে টপ ক্যাটাগরি, যেখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন থেকে শুরু করে সমস্ত কিছু আছে, টপ ব্র্যান্ডিং এর ভিতর ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, নাইকা আছে, আজিও আছে, মন্ত্রা আছে, নর্টন আছে, আরো বোট কোম্পানি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট 285 টাকা ক্যাশব্যাক, 50% ক্যাশব্যাক, আরো ক্যাশব্যাক। সার্ভিসের মধ্যে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, ডিটিএস রিচার্জ, মোবাইল বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, সমস্ত কিছু লিখে রেখে দিয়ে। যখন কোম্পানির খোঁজ নিতে গেলাম, দেখলাম টক রিচার্জ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড 2016-তে হয়েছে হরিয়ানার একটা অ্যাড্রেস দেয়া, কিন্তু দিল্লিতে রেজিস্টার হয়েছে, অ্যাক্টিভ স্ট্যাটাসে রয়েছে। এখানে নাম্বার দেখতে পাচ্ছেন কিছু, হরিয়ানা কোম্পানি লিমিটেড, 10 লাখ টাকা অথোরাইজ ক্যাপিটাল, 10 লাখ টাকা পেড আপ ক্যাপিটাল, ঠিক আছে। এরপরে রিজার্ভ ব্যাংকের নোটিশ। বন্ধুরা, ইউটিউব ঘেটে যতটুকু দেখতে পারলাম যে আপনাদেরকে লোভ দিয়ে প্রথমে তো রিচার্জ করতে ওয়ালেট লোড করতে বলেছে, একটা ওয়ালেট বানিয়ে নিয়েছে ডেভেলপার দিয়ে, তারপরে সেই ওয়ালেট আপনি যখন লোড করেছেন আপনাকে ক্যাশব্যাক দেওয়ার প্রমিস করেছে। এই ক্যাশব্যাক দিতে গিয়ে এই টক রিচার্জ কোম্পানি যে পরিমাণে প্রমিস করেছিল তার ইউজারদের, 4999 দিন, 5999 দিন, 10,000 দিন, 5,000 দিন, আর এতদিন পরে এত এত ফেরত নিয়ে নেবেন ইউটিউব ঘেটে, যেটা ভিডিও দিকে বুঝতে পারলাম। বন্ধুরা, এইভাবে দিতে দিতে দিতে, মানে আপনার 10 জনের কাছ থেকে নিচ্ছে, 5 জনকে দিচ্ছে, মানে 15 দিন এক মাসের গ্যাপ আছে না, 6 মাস 1 বছরের জন্য টাকা রাখতে বলেছে। এবার অ্যাফিলিয়েটেড বিজনেসের মধ্যে জুড়েছিল বিভিন্ন কোম্পানি, যেটা আমরা স্ক্রিনশটে দেখালাম, আপনি সেখান থেকে এদের লিঙ্কের মাধ্যমে জিনিস কিনেছেন, সেখান থেকেও একটা পার্সেন্টেজ আপনাকে দিয়েছে, মানে কোম্পানি বিভিন্নভাবে লাস্ট 2016 থেকে চলছিল প্রায় 7-8 বছর, কিন্তু দিল ক্যাশব্যাকের ক্ষেত্রে এরা ঠিক তাই করছে। আমরা এই বাজাজ ফিনসার্ভের ক্যাশব্যাক নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আর একটু স্টাডি করে নিই। তার আগে এই যে টক চার্জ, এই কোম্পানি ক্যাশব্যাক দিতে দিতে দিয়েছে, 5 জনের পয়সা নিয়েছে, 1 মাস পরে দিতে হবে, ওই 1 মাসে তো আরও মানুষ দিয়েছে, যখন তার ডেট চলে গেছে নতুনদের থেকে নেওয়া পয়সাটা তার কাছে, মানে এইভাবে সাইকেল করিয়েছে। অনেকে আছে দেখবেন প্রয়োজনের তাগিদে বা অনেকের ক্যারেক্টারিস্টিক এরকম হয়, কারো কাছ থেকে ধার নিল আর একজনকে দিয়ে দিল, আর একজনের কাছ থেকে ধার নিল তাকে দিয়ে দিল, এইভাবে চলে, ঠিক আছে। এই ক্যাশব্যাক এত পরিমাণে দেয়া, 5,000 টাকা জমা দিন, 1 বছরে ডবল, 2 বছরে ডবল, কী করে দেবে? তার মানে কিন্তু ওই
পলিসিটা নিয়েছে, আপনার কাছ থেকে নিয়ে রামকে দিয়েছে, রামের কাছ থেকে নিয়ে শ্যাম, শ্যামের কাছ থেকে আবার আপনাকে এইভাবে ঘুরিয়েছে। একটা টাইমের পরে যেমন ওই ডাইরেক্ট সেলিং এর মতো বা MLM এর মতো লাস্ট লাইনটা অনেক বড় হয়ে গেছে না, তখন কোম্পানি পালিয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, এখন আর ক্যাশব্যাক দিতে পারছে না। আর এবার নোটিশ এসছে RBI এর, কেন? কারণ RBI কে মেল করেছে সমস্ত ইউজার, বিভিন্ন ইউটিউবার ভিডিও নিয়ে এসছে, ঠিক আছে? এবার ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমরাও চেষ্টা করলাম আপনাদেরকে এটা বলার, সাথে সাথে আর একটা কথা, এই যে ইমেল করে RBI এর নোটিশ এসছে, আমরা এই APS নিয়ে আসবো। ছোট্ট করে একটু বলে রাখি, সমস্ত কাস্টমার, এই যে স্টেট ব্যাংক বা বড় বড় ব্যাংকগুলো অফার্স ট্রানজাকশন বন্ধ করে রেখেছে, মেল করান, RBI এর নোটিশে আনুন, নাহলে RBI আপনাদেরকে APS CSPদেরকে খরচ করাচ্ছে, নিয়ম মানতে বাধ্য করছে। যারা ফ্রড করছে, যারা ফ্রড করে বেরিয়ে যাচ্ছে, নিয়ম মানছে না, তাদেরকে ধরতে পারছে না। সেগুলো ঠেকানোর জন্য যারা ভালো রিটেলার এজেন্ট তাদের উপরে, কোম্পানির উপরে রুলস লাগাচ্ছে এবং আপনারা সেগুলো মানছেন, তাহলে অফার্স ট্রানজাকশনগুলো কেন খোলা হবে না সমস্ত ব্যাংকের? RBI NPCI আপনাদের উপরে যদি চাপ দিতে পারে, কোম্পানিকে চাপ দিতে পারে, এটা মানতে হবে, এইভাবে করতে হবে, IIBF হতে হবে, L0 থেকে L1 আসতে হবে, তাহলে ব্যাংকগুলোকে কেন বলবে না যে সমস্ত APS সমস্ত অনার্স অফার্স আপনাকে অন রাখতে হবে? কাস্টমার কোথা থেকে পয়সা তুলবে সেটা কাস্টমারের ব্যাপার, নাকি RBI NPCI জানে না? জানানোর জন্য সবাই মিলে মেল করুন, কাস্টমারকে দিয়ে মেল করুন, আপনি মেল করুন, অ্যাজ এ APS CSP মেল করুন। আর কি কোম্পানিগুলো ঘুমাচ্ছে নাকি? কোম্পানিগুলো তাদের আপলাইনে বা ব্যাংক বা NPCIকে বলবে না যে আমাদের এজেন্টরা যখন অথরাইজড হয়ে গেছে, তারা যখন বিশ্বাসের কাছে চলে এসছে, তাহলে এবার অফার্স কেন বন্ধ থাকবে? আর সবথেকে বড় কথা, কোনো ব্যাংক তো ফ্রডের একটা টাকাও দেয় না, কোম্পানির কাছ থেকে নিয়ে নেয়, তাহলে এত টেনশন কিসের? অথরাইজড হওয়ার পরে, IIBF L0 থেকে L1 হওয়ার পরে আপনার তো অধিকার না, কাস্টমার আপনার কাছের কাস্টমার আপনার কাছে তুলবে, CSP-র কাছের কাস্টমার CSP-র কাছে তুলবে, ব্রাঞ্চের কাছের কাস্টমার ব্রাঞ্চের কাছে তুলবে, নাকি এর ভিতরে অন্য খেলা চলছে? আমরা অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে জাস্ট একটা কম্বাইন করার চেষ্টা করলাম যে মেলের কত ক্ষমতা দেখুন। 8-7 বছর ধরে একটা ইলিগাল কোম্পানি চলছে PPI ওয়ালেটের মাধ্যমে, ক্যাশব্যাক দেওয়ার নাম করে মানুষকে লুটছে। এখনও যদি RBI নোটিশে না আসতো, হয়তো আরও কয়েক লক্ষ হাজার কোটি টাকা মানুষের চলে যেত। RBI নোটিশ এসছে মেল থেকে, এটা কিন্তু RBI নোটিশ থেকে আমরা বুঝতে পেরেছি যে বিভিন্ন মেল এসছে, তারপরে কিন্তু RBI নোটিশ এসছে। তাহলে আপনারা কিন্তু চাইলে অফার্স ট্রানজাকশনের জন্য মেলে ভরিয়ে দিন RBI NPCI কে, ট্যাগে রাখুন ওই ব্যাংকগুলোকে যারা অফার্স বন্ধ করে রেখেছে। আশা করি আপনাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে, আমরা কিন্তু মেল কন্টিনিউ করছি, করাচ্ছি। ছোট্ট ভিডিওটা আপনাদের আবার সাবধান করার জন্য, স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর INDTECH ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।